হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টলি একটা চকলেট কেক। আর এই কেকটা তৈরি করার জন্য আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্স ব্যবহার করছি না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে একসাথে মিক্স করে নিব, আর এটা মিক্স করতে কিন্তু বেশি সময় লাগবে না। চিনি আর ডিমটা একসাথে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে মিক্স করে নিব, আর এখানে আমি লিকুইড দুধটা 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর কেকের ডোটা একদম পারফেক্টলি তৈরি করা হয়েছে। কেকটা বেক করার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা আমি আগেই মিডিয়াম টু হাই আছে 10 মিনিট বেক করে নিয়েছি। এখন আমি কেকটা বেক করে নিব। তো আমি কেকটা যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডে সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে কেকের ডোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যেন এর ভেতর কোনো লাম্পস না থাকে। এখন আমি কেকটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। কেকটা আমি বেক করে নিব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো, আর এই 40 থেকে 45 মিনিটে আমার কেকটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। চলে আসলাম 40 মিনিট পর। আমি এখন কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য আমি 3 লেয়ারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লেয়ার করতে পারেন। এখন আমি একটা লেয়ারে সামান্য পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি পুরোটা লেয়ারে ভালো করে ক্রিম দিয়ে দিব। এরপর আমি আরও একটা লেয়ার ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। আমি এখানে পুরোটা কেক ডেকোরেশনের ভিডিও দিতে পারিনি, কারণ আমি ডেকোরেশন করার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এখানে আমি পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো কেকটা আমি কেটে নিলাম। কেকের ভেতরটা আপনারা দেখতেই পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।